আসসালামু আলাইকুম এসিএফ ফ্যামিলি, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ওটিসি মার্কেট থেকে কিভাবে আপনি হচ্ছে এফইসিউ সেল করবেন, এবং সেল করে সেটা হচ্ছে বাইন্যান্সে আপনি নিয়ে যা ক্যাশ করতে পারবেন কিভাবে। তো আমি এসিএফ ওয়ালেট থেকে বাইন্যান্স পর্যন্ত কিভাবে নিতে হয় সেটা প্রসেসটা আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি চলে যাব ওয়ালেটে। ওয়ালেটে যাওয়ার পরে দেখেন এই যে আমার এখানে আছে 7.4 এফএসইউ। তো এটাকে আমি সেল করবো, তাহলে এখন আমার কী করতে হবে? আমি যাবো ওটিসি মার্কেটে। তো এফএসপিতে যাব, যাওয়ার পরে হচ্ছে ওটিসিতে যাব। যাওয়ার পরে দেখেন এখানে হচ্ছে রেট চলতেছে 1.83। তো আমি সেলে যাব। সেলে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি 7 সেল করে দেবো। 7-এর দাম হচ্ছে $12.81, কারণ এখানে পয়েন্ট নেয় না, এই কারণে আমাকে হচ্ছে 7টাই সেল করতে হবে। তো আমি সেল করবো, এই যে সেলে দিলাম। দেওয়ার পরে এখানে সেল প্রাইস দেখেন এবং হোল্ডিং ফি 1 কাটবে। তো আমি এটাকে এখন কনফার্ম করব, পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে দেখেন ইন প্রসেসে আছে। তো দেখি কতক্ষণের মধ্যে চলে আসে, একটু ব্যাকে যাই। এই যে আমার এখান থেকে কেটে নিয়েছে, একটু রিফ্রেশ করি। একটু সময় নেবে। একটু হিস্টোরিতে, সেল হিস্টোরিতে গেলে দেখবো এটা প্রসেসে আছে। একটু অপেক্ষা করুন, একটু সময় নেবে এটা। দেখুন চলে আসছে $11, এখানে ফি কাটার পরে $11 চলে আসছে। তো এখন আমি এটাকে বাইন্যান্সে নিব। তো আমাকে যাইতে হবে ট্রান্সফারে, প্রথমে আমি এখানে ক্লিক করব, করার পরে চলে যাব ট্রান্সফারে। তারপর এখানে আমাকে অ্যাড্রেস দিতে হবে বাইন্যান্সে। তো আমি বাইন্যান্সে চলে যাই, বাইন্যান্সে চলে আসলাম। আসার পরে আমি যাব ওয়ালেটে। এখন আমি ডিপোজিটে যাব, তারপরে USDT, তারপর হচ্ছে যে BNB স্মার্ট চেনের BP20 অ্যাড্রেসটা আমাকে নিতে হবে। তো আমি এটা কপি করব। কপি করার পরে আচ্ছা, ওইখানে যাওয়ার আগে একটা জিনিস দেখাই দিই, যে এখানে আমার কিছু অ্যামাউন্ট আছে। দেখেন আমার স্পটে আছে কত, এখানে দেখেন $116 আমার কাছে আছে। এখন আমি ওখান থেকে ট্রান্সফার করব। তো অ্যাড্রেসটা আমি কপি করে নিছি।
ওয়ালেটে যাব, ইউএসডিটিতে যাওয়ার পরে ট্রান্সফারে যাব, তারপরে যে এখানে অ্যাড্রেসটা আমি কপি করে দেবো আর পেস্ট করে দেবো। এখানে আমার কপি করা আছে, এখানে পেস্ট করলাম, করার পরে এখানে আমি যা আছে সব নিয়ে যাব, ওয়াল করে দিলাম। তারপর নেক্সট স্টেপে যাব, নেক্সট স্টেপ, তারপরে পাসওয়ার্ড। যেখানে কনফার্মিং হচ্ছে দেখুন এখান থেকে চলে গিয়েছে। এখন আমি দেখি বাইন্যান্সে কতক্ষণের মধ্যে আসে। তো আমি বাইন্যান্সে চলে যাই, আমি যদি এখানে হিস্টোরিতে যাই, এই দেখুন কনফার্মিং হচ্ছে, এখনও কমপ্লিট হয় নাই, যখন আসবে তখন কমপ্লিট দেখাবে। তো কনফার্মই হচ্ছে এখন। আমার আছে 116। এই দেখুন কমপ্লিট হয়ে গেছে, এই যে কমপ্লিট 11.81। এখন আমার টোটাল অ্যামাউন্ট যদি দেখি, দেখেন 128 হয়ে গেছে। তো এভাবে আপনারা এসসিএফ ওয়ালেট থেকে বাইন্যান্সে নিতে পারবেন, একদম এখান থেকে পিটুপির মাধ্যমে ক্যাশ করে নিতে পারবেন। তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।